2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যদিও 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন তিনি। সামরিক গোপন নথি প্রকাশের ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। সেখান থেকে 2019 সালের 11 এপ্রিল তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। তখন থেকে 5 বছর যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন অ্যাসাঞ্জ। কারাগার থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের আদালতে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন এমন চুক্তিতেই মিলেছে মুক্তি। কারাগার থেকে স্বামীর মুক্তিতে স্বস্তি জানিয়েছেন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। It's exactly 12 years today since Julian went into the embassy of Ecuador, which granted him political asylum. Protection from persecution, from torture, from a life imprisonment of imprisonment. And 12 years on, I'm visiting Julian in a high security prison. But this period of our lives, I'm confident now, has come to an end. And I think that by this time next week, Julian will be free. কারাগার থেকে বেরিয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান অ্যাসাঞ্জ। সেখান থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগে অ্যাসাঞ্জের 5 বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু ব্রিটেনের কারাগারে এরই মধ্যে 5 বছর আটক থাকায় তাকে মুক্ত ঘোষণা করা হতে পারে। এর আগে মার্কিন বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়, সমঝোতা চুক্তির শর্ত মতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না। এমনকি যুক্তরাজ্যের কারাগারে থাকার সময়কে তার সাজা ভোগের সময় হিসেবেও বিবেচনা করা হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন অ্যাসাঞ্জ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।